সো হে গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সো আজকে আমরা আবার একসাথে আছি যাবো একটু খেতে যাবো পাকঘরে বিকজ দুপুরের টাইম খুব খিদে পেয়েছে ঠিক আছে সো একটু খেতে যাবো আর পাকঘরে রিভিউও দিবো তোমাদের আমি আগে পাকঘরে কোনো ব্লগ করিনি আর আমি নিজেও যাইনি খেতে সো ফার্স্ট টাইম যাবো আর কেমন হবে সব খাওয়া দাওয়া কেমন সব সব বলবো এই ব্লগে পুরোটা পুরো ব্লগটার জন্য দেখতে হবে ঠিক আছে সো কন্টিনিউ দেখতে থাকো ব্লগটা স্টে টিউন চলো যাওয়া যাক বাজারে এই গলিটা দিয়ে সোজা গিয়ে তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে নানা রকম হুডি অ্যান্ড প্যান্টস অনেক কিছু ঝোলানো আছে এখান থেকে মানে আমি নিজে শপিং করি সো তোমরাও এখান থেকে করতে পারো এই নিচে আন্ডারগ্রাউন্ডে ঢুকে গিয়ে একদম লাস্ট দোকানটায় সব কিছু পাওয়া যায় এরকম দেখতে পাচ্ছ হুডি প্যান্টস অ্যান্ড এভরিথিং আছে খুব কম দামে ভালো জিনিস আছে তোমরা গিয়ে দেখতে পারো তোমরা গিয়ে অবশ্যই দোকানটা চেক আউট করতে পারো যদি তোমাদের পছন্দ হয়ে থাকে ওকে জিনিসপত্র যদি কিছু হলেও পছন্দ হয়ে থাকে তোমরা গিয়ে চেক আউট করতে পারো তোমাদের যদি অ্যাড্রেস বা ফোন নাম্বার কিছু দরকার হয় সো তোমরা আমাকে ইনস্টাগ্রামে একটা ডিএম করো এটা আমার ইনস্টাগ্রাম আইডি আমি তোমাদের সব অ্যাড্রেস অ্যান্ড ডিটেলস সব পাঠিয়ে দিব তোমরা গিয়ে একবার গিয়ে চেক আউট করতে পারো অনেক সুন্দর সুন্দর হুডি অ্যান্ড জ্যাকেটস অ্যান্ড প্যান্টস সব কিছুই আছে ছেলেদের হ্যাঁ অবভিয়াসলি এটা শুধু ছেলেদের ওকে মেয়েদের কিছু নেই দোকানে সো তোমরা গিয়ে তাও দেখতে পারো ওকে আমরা এখন পাকঘরে এসে গেছি অলরেডি পাকঘর তোমাদের ব্যাক ক্যামেরা করে অলরেডি আমি দেখিয়ে দিয়েছি ঠিক আছে সো এখন খাবার আমি অর্ডারও করে দিয়েছি অলরেডি খাবার অর্ডার করেছি হচ্ছে ফ্রাইড রাইস আর হচ্ছে বাটার চিকেন নিয়েছি আমরা দুজন এসেছি এখানে ঠিক আছে সো ভিডিওটা পুরো কন্টিনিউ দেখো খাওয়া দাওয়া কেমন সব টেস্ট করে বলবো আর তোমরাও চাইলে আসতে পারো এটা নিয়ার বাই বলতে পারো মিনাকুমারী চৌপতির যে রোডটা ওখানে আর একটা টুরিস্ট হোটেল ওটার পাশে হ্যাঁ ওটার পাশে সো পাকঘর ওপরে দাওয়াই আছে পোস্টিংয়ে আর মেলাতেও এদের দোকান স্টল বসেছে সেটাও আমি পারলে দেখাবো ঠিক আছে যদি মেলায় যাবো তো ঠিকই বাট যদি খাই ওখানে সো আমি দেখাবো অবশ্যই ঠিক আছে সো এখন এখন হচ্ছে অর্ডার নিয়ে গেছে কখন আসে দেখি এখন কতটা তাড়াতাড়ি আসে এখন তো খুব খিদে পেয়েছে সত্যি কথা বলতে সবাই সো আসুক খাই তবে দেখা যাক পুরো ব্লগটা কিন্তু কন্টিনিউ দেখতে হবে এক লাইক না করে থাকলে এখনই লাইক করে দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দাও সো গাইস মকটেল চলে এসেছে তো দিস ইজ সো গাইস মকটেল চলে এসেছে তো সুযোগ তো বসে আছে এখন চলুন খাওয়া যাবে এগুলো তো শুরু করা যাবে এখন খাওয়া দাওয়া তো চলো এটা খেয়ে দেন আমরা মেইন আইটেমে কনসেন্ট্রেট করছি হ্যাঁ এখন কখন আসবে ওই জন্য আমি একটা মকটেল অর্ডার দিলাম জাস্ট কিছুক্ষণ টাইম স্পেন্ড করার জন্য হ্যাঁ ওকে সো মকটেলের মধ্যে ফ্লেভার আছে ইন্ডিয়ান ব্র্যান্ড গ্রিপ ন্যাচুরালি সেমি আছে সেমি চলো তবে চিয়ার্স ব্রো শুনুন টাইম স্পেন্ড করার জন্য একটু মকটেল অর্ডার করলাম ভাই আমি ফেমে আসছি নাকি এটা দেখলে ভালো হতো চেষ্টা এখন হবে চিয়ার্স হ্যাপি নিউ ইয়ার মতো যারা অ্যাপি খেয়েছো আগে ওইটা অ্যাপি মতনই তাহলে তোমরা 10 টাকা দিয়ে অ্যাপি কিনে খেতে পারো আমার শহরের ভিড় ভাড় থেকে এই জায়গাটা অনেকটাই সাফিস্টিকেটেড অনেকটাই পিসফুল তো কিছুটা টাইম ফ্রেন্ডের সাথে টাইম স্পেন্ড করতে এসেছি তো দেন খেতে খেতে কথা সো গাইস আমাদের মধ্যে আছে এখন ভি সম্মান হয়ে যাচ্ছে ফ্রেন্ডের সাথে এত সম্মান দেওয়া ঠিক না সো গাইস দিস ইজ রাকেশ তো কালকে ব্লগে তোমরা ওকে দেখছো কার্তিকের বার্থডে তো ছিল তো যাক বেশ মজা হয়েছে যাই যাক ভাই কেমন লাগছে এটা ভাই
ইটস লাইক সুকুন ব্রো সুকুন ওকে তো চলো বসে দেখ আড্ডা দাও একটা ভালো পার্টি পেয়ে গেলাম তো বাই দ্য ওয়ে অর্ডার চলে এসেছে ভাই জি জি ভাই গ্রেভিটা দেখতে পাচ্ছ গ্রেভি তো করে বাটার দাও আই থিং বাটারটা এখনো দিয়েছে কারণ এটা বাটার চিকেন সো বাটার হ্যাঁ বাটার দিবে হ্যাঁ বাটার চিকেন এন্ড এইভাবে দিয়েছে এই আমি এই রেস্টুরেন্টে এইভাবে ফয়েলে দিল সো অন্য রেস্টুরেন্টে এমনি প্লেটে দেয় যায় করে দাও আচ্ছা আচ্ছা ইউনিক এর ওটা টেক্সচার দিয়েছে হ্যাঁ 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 ওটাই সো চল তাহলে খাওয়া শুরু করা যাক বিহাইন্ড দা সিন খাওয়া শুরু করা যাক তারপর দেখি গাইস বাটার চিকেন এন্ড ফ্রাইড রাইস চলছে মানে খেতে পারো কাছাকাছি তো গাইস ভিডিওটা এখানেই শেষ করছি ঠিক আছে জানি না কতটা বড় হলো না হলো কারণ আমি অত একদম যে পারফেক্টলি ব্লগ ওরকম করতে পারলাম না ঠিক আছে হবে পারফেক্টলি ব্লগ বাট এখন অবিয়াসলি এক্সপেরিয়েন্সের ব্যাপার আছে তো এক্সপেরিয়েন্স হলে তো আবার আরো অনেক কিছু পারফেকশন আসবে আস্তে 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 আমি গ্রো করব অবিয়াসলি একসাথে একসাথে সো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এখন না করে থাকলে করে নাও ঠিক আছে আর লাইক শেয়ার কমেন্ট সব করে দাও আর একটা বিষয় হচ্ছে সপ্তশীতার সাথে আগেও একটা ব্লগ করেছি দেখেছো নিশ্চয়ই তোমরা আর এটাও দেখছো বা না এটা আগে যাবে পরেরটা তারপরে যাবে ওটা পরে যাবে ঠিক আছে সো চ্যানেলটা সাবস্ক্রাইব করো না নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে নেক্সট শনিবার একটা ব্লগ আসবে আমি আগের ভিডিওতে বলেছিলাম যে শনিবার ব্লগ আসবে বাট মাঝে একটা দিয়ে দিলাম নেক্সট ব্লগ আবার আসবে শনিবার ঠিক আছে তারপর থেকে কন্টিনিউ ব্লগ দিব এক্সাম আছে এক্সাম দিয়ে তারপর থেকে কন্টিনিউ ব্লগ দেওয়ার চেষ্টা করবো ওকে বাই